আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, নামজারি বা মিউটেশন বা নামপত্তন এটা করার জন্য আমরা অনেকেই নানা প্রকার ব্যক্তির কাছে শরণাপন্ন হই। কী কী জিনিসগুলো লাগবে সেগুলো আমরা খুঁজেই পাই না, তো এই জন্য আমরা নিজেরা অনলাইনে নামজারি করতে গেলেও সমস্যা হয়। তো ভিডিওটিতে মূল বিষয়টা হচ্ছে যে আপনার কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন হবে একটা নামজারি করার জন্য। তো প্রথমেই হচ্ছে আপনি যে সম্পত্তির মালিকানা আপনি দাবি করতেছেন, যে সম্পত্তিটা আপনি নামজারি করবেন সেই সম্পত্তিটার মালিকানার মূল কাগজপত্র অথবা সার্টিফাইড কপি। এখানে মালিকানার মূল দলিল আমরা বলি না, মূল কাগজপত্র বলছি। এর কারণ যেটা, মালিকানার আপনার দলিল হতে পারে, নিলাম সার্টিফিকেট হতে পারে, আদালতের ডিগ্রি হতে পারে, পৈতৃক সম্পত্তি হতে পারে, সেই সম্পত্তি আপনি মালিকানা দাবি করতে পারেন ওয়ারিশ সনদ দিয়ে, তাই ওয়ারিশ সনদটাও হতে পারে। তাহলে যে জিনিসটা দিয়ে আপনি মালিকানা দাবি করতেছেন সেই জিনিসটার মূল কপিটা অথবা তার সার্টিফিকেট কপি। কোনো কারণবশত যদি আপনার কাছে মূল কপি না থাকে, আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে আবেদন করে এই রকম সার্টিফাইড কপি পেতে পারেন, সেই কপিটা লাগবে। কোনোভাবেই শুধু ফটোকপি দিয়ে আপনি নামজারির আবেদন করতে পারলেও ফাইনালি যে দিন শুনানি হবে সেদিন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এর জন্য প্রথমে আপনি মূল দলিলটা ট্রাই করবেন সংগ্রহ রাখার জন্য, না পারলে তার একটা সার্টিফাইড কপি আপনি উত্তোলন করবেন। তাহলে দলিল অথবা আদালতে ডিগ্রি হলে আদালতে ডিগ্রির সার্টিফাইড কপি নিলেন, নিলাম হলে নিলাম সার্টিফিকেটটা নেবেন, আর পৈতৃক সম্পত্তি হলে পিতার মালিকানার জমির দলিল আর সাথে ওয়ারিশ সনদ। এক কথায় যেটা মূলে আপনি সম্পত্তিটা দাবি করতেছেন সেটার মূল দলিল বা সার্টিফাইড কপি। আর এটি হচ্ছে যে এটি আপনি, আমরা যখন অনলাইনে আবেদন করব আপনাকে প্রতিটা পাতায় কী করতে হবে, স্ক্যান করতে হবে, কোনো পাতা বাদ দিতে পারবেন না। দুই নম্বর হচ্ছে বর্তমান সাল পর্যন্ত খাজনা পরিশোধ করতে হবে আপনাকে, এটাকে আমরা বলি হাল সন পর্যন্ত খাজনা। এটা আগের মালিকের নামে আপনি খাজনাটা পরিশোধ করে আপনি পক্ষে আপনি দলিলটা নিয়ে গেলে তারা আপনার পক্ষে যতগুলো সম্পত্তি খাজনা নিয়ে আপনাকে একটা কী করবে, রসিদ দিবে। আর বর্তমানে যেহেতু অনলাইনেই কিন্তু এই খাজনা কার্যক্রমটা শুরু হয়েছে, যদিও এখনও আংশিক, হয়তো ভবিষ্যতে আপনাকে আর ভূমি অফিসে যেতেও হবে না, অনলাইনে কাজটা করতে পারবেন। তারপরে হচ্ছে সর্বশেষ যেই জরিপ আপনার অঞ্চল বলতে বা রেকর্ডীয় জরিপ যেইটা থাকবে সেটার খতিয়ানটা আপনার লাগবে। এটা আপনি কোথায় পাবেন? যদি আপনি না পান খতিয়ান নাম্বারটা জেনে আপনি অনলাইনে যেটি করতে পারবেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আপনি আবেদন করে দিবেন। আবেদন করে দিলে সেখান থেকে তারা আপনাকে 10-15 দিনে এরকম সার্টিফাইড কপি দিবে। এই সার্টিফাইড কপিটার আপনার প্রয়োজন হবে। তাহলে হচ্ছে আপনার যে সর্বশেষ জরিপ বা রেকর্ডীয় খতিয়ান, এটা এলাকাভেদে এসএ হতে পারে, আরএস হতে পারে, বিএস হতে পারে, কোথাও সিটি জরিপটাও সর্বশেষ হতে পারে। আরেকটা হচ্ছে বর্তমানে যার নামে খাজনা আপনি দিয়ে আসলেন তার খতিয়ানটা। অনেক ক্ষেত্রে এটা হয় রেকর্ডীয় মালিক আর যেই যার নামে খাজনা নেওয়া হচ্ছে একই ব্যক্তি হতে পারে। এক্ষেত্রে সম্পত্তি যদি একাধিকবার হস্তান্তরিত হয় তখন বর্তমানে যার নামে খাজনা নেওয়া হচ্ছে তার নামের এই রকম যে আপনার খতিয়ানটা সেটা প্রয়োজন হবে। তারপরে যেটি আপনার লাগবে সেটা হচ্ছে যদি মালিকানা একাধিকবার যদি কি হয় পরিবর্তিত হয় রেকর্ডীয় মালিক থেকে, তাহলে এই যে পুরাতন দলিল, বায়া দলিল বা পিঠ দলিলগুলো আপনার প্রয়োজন হবে। তো পিঠ দলিলগুলো আপনার ফটোকপি হলেও চলে, পিঠ দলিলগুলো হচ্ছে সার্টিফাইড কপি হতে হবে এমন বিষয় না, এগুলোর এরকম ফটোকপি হলেও কিন্তু আপনার চলবে। তো তারপরে হচ্ছে আবেদনকারী, যিনি আবেদন করবেন, যারা আবেদন করবে তার আইডি কার্ড অথবা তার জন্ম সনদ অথবা তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি আর তার স্বাক্ষরের প্রয়োজন হবে, যেহেতু আবেদনটা অনলাইনে করতে হবে। আর যদি একাধিক মালিকানা যদি সম্পত্তি হয়, আজমালি সম্পত্তি হয়, আপনি পৃথক নামে নামজারি করতে পারবেন না, উভয়ের জন্য একসাথে করতে হবে। অথবা যেটি করতে হবে, আপনাদের মধ্যে কী থাকবে, একটা বাটোয়ারা দলিল থাকবে, তখনই আপনি পৃথক নামজারি করতে পারবেন। আর যদি আপনার অঞ্চলে তখন জরিপ যদি চলমান থাকে তখন তারা মাঠপর্চাটা আপনার কাছে চাবে, যে আপনি মাঠপর্চা দেন। এখন মাঠপর্চা আবার কেমন, যে খতিয়ানগুলো আমাদের আছে এই খতিয়ানগুলোর প্রাথমিক যেই একটা প্রস্তুত হয়, যেমন এটাই হচ্ছে একটা মাঠপর্চা। আবার আমরা যদি বলি এটা হচ্ছে আরেকটা, দেখেন মাঠপর্চার সার্টিফাইড কপি, অর্থাৎ এটা কোনো ফাইনাল হয় নাই, এই যে ডিপি খতিয়ান আছে এটাকেই বলি আমরা মাঠপর্চা। এই মাঠপর্চার সার্টিফাইড কপি এটা আপনারা উপজেলা সেটেলমেন্ট অফিসে পাবেন যদি আপনার জরিপ চলমান থাকে। তো তাহলে এটা হয়ে গেল। তারপরে কোথাও কোথাও যেটা চায় সেটা হচ্ছে হাত নকশা বা কলমি নকশা, এটা দরকার হয় না। অর্থাৎ আপনার সম্পত্তিটার আনুমানিক কোন সম্পত্তি এরকম করে আপনি একটা মার্কিং করে দিতে পারেন কাগজে যদি চান, আর না দিলেও এটা সমস্যা নেই।
তা এই কাগজপত্রগুলো দিয়ে নামজারিটা যেভাবে হয় জাস্ট সহজে দেখে নেন। অনলাইনে আপনি মোবাইলে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করলে আবেদনের যে আবেদন যে করলেন তার একটা প্রিন্ট কপি আপনি পাবেন। সেই কপিটাতে এই রকম 20 টাকার একটা কোড ফি আপনি লাগাবেন। প্রিন্ট করার পরে কোড ফি লাগিয়ে আপনি এখন এই কোড ফি কোথায় পাবেন? ভেন্ডারের কাছে পাবেন, উপজেলা আশেপাশে ফটোকপি দোকানেও পেয়ে যাবেন। তো এসিল্যান্ড অফিসে জমা করবেন। তো জমা করার পর এসিল্যান্ড সাহেব যেটা করবে পরবর্তী কার্যক্রমে, উনি সেখানে স্বাক্ষর করবে, স্বাক্ষর করে তহসিলদারের কাছে পাঠিয়ে দিবে। তো পরবর্তীতে তহসিলদার কী করবে, খতিয়ান তৈরি করবে, যাবতীয় রেকর্ড কিছু পর্যালোচনা করে, প্রয়োজন আপনার জমিতে এসে নানা প্রকার সব কিছু বিবেচনা করে খতিয়ান প্রস্তুত করবে। তারপরে এটা এসিল্যান্ডের কাছে প্রেরণ করবে। তখন এসিল্যান্ড কানুনগর মতামত নেবেন, ক্ষেত্র বিশেষে সার্ভেয়ারকে মাঠে পাঠাতে পারেন, তাদের রিপোর্টটা নেবেন, যদিও তারা আসে না সেখানে বসেই দিয়ে দেয়। তারপরে হচ্ছে পক্ষদ্বয়কে নোটিশ করবেন, অর্থাৎ আপনাকে এবং পূর্ববর্তী মালিককে। পূর্ববর্তী মালিক যদি আসে ভালো, না আসলে কোনো সমস্যা নাই, আপনি শুনানির দিন মূল কাগজপত্রে নিয়ে যাবেন। যদি শুনানিটা আপনার অনুমোদন হয় তাহলে আপনাকে বলবে 1150 টাকা পেমেন্ট করেন, এর জন্য আপনি একটা DCR পাবেন। তো DCR এবং খতিয়ান সাথে সাথে পাবেন না, 7-10 দিন পরে গিয়ে সংগ্রহ করতে হবে। খতিয়ান পাওয়ার পরে আপনি আবার তহসিলদারের কাছে যাবেন, গিয়ে হোল্ডিং আপনি খুলবেন, খুলে খাজনা দিবেন। তো এটাই হচ্ছে মোটামুটি নামজারির যে যাবতীয় কার্যক্রম সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি এখানে অনুমোদন যদি না হয় তখন আপনি আপিল করতে পারবেন। আপিল করবেন কার কাছে? ADC রেভিনিউর কাছে। অথবা আপনি কি করতে পারেন, রিভিউ করতে পারেন। রিভিউ কার কাছে করবেন? একই এসিল্যান্ডের কাছে। আবার যদি নতুন কোনো গ্রাউন্ড পান তার কাছে রিভিউ করবেন, অথবা আপনি আপিলে চলে যাবেন ADC রেভিনিউর কাছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা নামজারির জন্য কী কী জিনিসগুলো প্রয়োজন। কাগজটা আমি দিয়ে দিব, যদি আপনাদের উপকারে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।